তো মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সকল দলের বক্তব্যগুলো খুব ধৈর্য সহকারে শুনেছেন। সারি সারি হাত, বিভৎস, লোমহর্ষক এমন একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনায়। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই দর্শক, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। চলুন দর্শক, আমরা সর্বপ্রথম ভিডিওগুলি দেখে আসি। একটি যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে তারপরে যেন অযথা কাল বিলম্ব না করে নির্বাচনের ব্যবস্থা যেন নির্বাচনের আয়োজন করেন সে বিষয়টি আমরা বলেছি এবং দুইবারের বেশি কোনো প্রধানমন্ত্রী যেন একসাথে পরবর্তীতে যেন তিনি দায়িত্ব পালন করতে না পারেন। হেফাজতে ইসলাম হেফাজতে ইসলামের সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়ত উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম, খেলাফত আন্দোলন সহ আমরা এখানে আহত হয়েছিলাম। আন্তরিক পাঁচ ছয়টা দল, সবগুলো দলের নাম বললাম আমি তো। সেখানে আমরা আন্তরিক পরিবেশে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে এবং অন্যান্য আরও কয়েকজন উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন, তাদের সঙ্গে আমরা মত বিনিময় করেছি। প্রধানত আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি বাংলাদেশের এই ক্রান্তিকালে দেশের দায়িত্ব গ্রহণ করার জন্য এবং আজকের এই আয়োজন করার জন্য। তারপরে আমরা প্রত্যেকটি দল যার যার পক্ষ থেকে আমরা নির্দিষ্ট আমাদের প্রস্তাবনা, সংস্কার প্রস্তাবনা আমরা উপস্থাপন করেছি। সেখানে মৌলিকভাবে যে প্রস্তাবনাগুলো এসেছে তার মধ্যে বড় একটি হলো নির্বাচন ব্যবস্থার সংস্কার, নির্বাচন কমিশন সহ যাবতীয় বৈষম্যমূলক এবং যে দল দলীয় যেই একটি ব্যবস্থাপনা বর্তমানে সেই ব্যবস্থাপনাকে ঢেলে সাজিয়ে আবার নতুন করে যেন একটি নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায় তার জন্য আমরা আমূল পরিবর্তনে কিছু সংস্কার প্রস্তাবনা এনেছি এবং সারা দেশব্যাপী সকল ভোটাধিকার প্রয়োগকারীদের যেন প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত করা যায় সেই ধরনের একটি মৌলিক পরিবর্তনের সংস্কারের প্রস্তাবনা আমরা দিয়েছি। বর্তমান যেই বিদ্যমান যে নির্বাচনী ব্যবস্থা রয়েছে তাতে দেখা যায় যে সর্বোচ্চ 30-35% মানুষের প্রতিনিধিত্ব ভোটারদের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে থাকে। যারা বিভিন্ন আসনে পাশ করতেছে তারাও দেখা যায় যে তাদের বিপক্ষে ভোটদানকারী ভোটারের সংখ্যাই বেশি তার পক্ষে ভোটদানকারীর চেয়ে। কাজে এই ব্যবস্থাটির আমূল সংস্কার এনে যেন এমন একটি ব্যবস্থা হয় যাতে ম্যাক্সিমাম এবং সকল ভোটাধিকার প্রয়োগকারীদেরই প্রতিনিধিত্ব কোনো না কোনোভাবে যেন জাতীয় সংসদে নিশ্চিত করা যায়। এছাড়াও বিচার বিভাগ, শিক্ষা বিভাগ এবং প্রশাসনে আমূল পরিবর্তনের, প্রশাসনের মধ্যে দেশের মধ্যে যে বিশেষ করে যে এককেন্দ্রিক যে প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে ক্ষমতা কুক্ষিগত করে রাখার যে একটি আয়োজন যেখান থেকেই মূলত স্বৈরতন্ত্রের উদ্ভব সেই জায়গাটায় যেন ভারসাম্য তৈরি করা হয় সাংবিধানিক প্রস্তাবনা আনার ব্যবস্থা প্রস্তাব করা হয়েছে। তার মধ্যে সংবিধানে যে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের যে ধারাটি ছিল সেটি বাতিল করা হয়েছে, সেটিকে যেন আবার পুনর্বহাল করা হয়, আবার যেন সাংবিধানিক সেই কিছুটা সংশোধনী এনে পুনর্বহাল করার আমরা দাবি জানি। এতে দুইবারের বেশি কোনো প্রধানমন্ত্রী যেন একসাথে পরবর্তীতে যেন তিনি দায়িত্ব পালন করতে না পারেন সেই প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল। আর একটু বড় প্রস্তাবনা ছিল যে আমরা জানি হেফাজতে ইসলামের বিভিন্ন আন্দোলনে 2013-16 এবং 2021 বহু মামলা আমাদের অনেক হতাহত রয়েছে, শত শত মানুষ আমাদের হতাহত হয়েছে, তাদের অনেকের সন্ধানও এখনও আমাদের কাছে নেই। আমরা সেই ব্যাপারে সহযোগিতা চেয়েছি যেন আমাদের সকল শহীদদের এবং নিখোঁজ মানুষদের কোনো একটি নিরপেক্ষ সুন্দর একটি প্রতিবেদন যেন আমাদের সামনে আসতে পারে এবং সকল হত্যাকাণ্ডের যেন বিচারের ব্যবস্থা বিশেষ করে ট্রাইব্যুনাল গঠন করে হলেও দ্রুত বিচারের ব্যবস্থা যেন লেন্দি কোনো প্রসেস না যায়, প্রক্রিয়া যেন না যায়, অতি দ্রুত সেই বিচারের ব্যবস্থায় বিচারের আওতায় যারা মূলত দায়ী এবং তাদেরকে যারা নির্দেশদাতা যারা সংশ্লিষ্ট ছিল তাদের সকলের জন্য বিচারের একটা আয়োজন করা যায় সে ব্যাপারেও আমরা দাবি জানিয়েছি। এছাড়া দেশের কোনো নীতিমালা আইন প্রণয়নের ক্ষেত্রে ইসলাম বিরোধী কোনো নীতি আইন যেন প্রণয়ন না হয় সেই বিষয়ে আমরা প্রস্তাবনা এবং দাবি জানিয়েছি এবং হেফাজতে ইসলামের সকল মামলাগুলো প্রায় 300+ মামলা দেশব্যাপী 2013 থেকে 2021 পর্যন্ত হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হয়েছে সেই মামলাগুলো যেন অতি দ্রুত একটি নির্বাহী আদেশের মাধ্যমে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটি যেন দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা হয় এবং সেটির জন্য আমরা 1 মাসের একটি সময় সীমা আমরা ওনার কাছ থেকে চেয়েছি যে এক মাসের মধ্যেই যেন এই সকল মামলাগুলো যেন প্রত্যাহার করা হয়। তো মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সকল দলের বক্তব্যগুলো খুব ধৈর্য সহকারে শুনেছেন।
এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আন্তরিক পরিবেশে আমাদের এই বৈঠক সম্পন্ন হয়েছে। তিনি আমাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্রপরিচালনায় সহযোগিতা করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং আমরা তার সেই আহ্বানে সাড়া দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছি। সেই সাথে যেন একটি যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে তারপরে যেন অযথা কাল বিলম্ব না করে নির্বাচনের ব্যবস্থা যেন নির্বাচনের আয়োজন করেন সে বিষয়টি আমরা বলেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টাও এই কথার সঙ্গে একমত পোষণ করেছেন যে প্রয়োজনীয় সংস্কারের পর কাল বিলম্ব না করে তারাও নির্বাচনের দিকে চলে যেতেই আগ্রহী এবং সেই ধরনের তারা প্রস্তুতি এবং তারা আয়োজন করছে। যৌক্তিক সময়টা কতদিনের এই বিষয়ে সুনির্দিষ্ট আমাদের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি এবং সুনির্দিষ্ট কোনো মেয়াদ নিয়ে আমরা আলোচনা করিনি। কয়েকটি লাশ ঢেকে দেওয়া হয়েছে জীর্ণ চাদরে। মাথায় হেলমেট ও ভেস্ট পরা পুলিশ সদস্যরা স্তূপ করা লাশের উপর রাখছেন আরও মরদেহ। সেটিও ঢাকা হয় রাস্তার পাশে থাকা পরিত্যক্ত ব্যানার দিয়ে। তা সত্ত্বেও দেখা যাচ্ছে নিথর দেহগুলোর ঝুলে পড়া সারি সারি হাত। বিভৎস লোমহর্ষক এমন একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনায়। ভাইরাল হওয়া এই ভিডিও ও ছবি যারা দেখেছে তারা সবাই শিউরে উঠেছে ভয় ও আতঙ্কে। কোথায় এভাবে একের পর এক মানুষকে হত্যা করা হয়েছে এই প্রশ্নে যখন সোচ্চার সাধারণ মানুষ, তখন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউম্যার স্ক্যানার বলেছে গণহত্যার পরে ভ্যানে নিথর দেহের স্তূপের ঘটনাটি আশুলিয়া থানা এলাকার। স্থানীয়রা জানান গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বিকেলে এই ঘটনা ঘটে। পরে এসব মরদেহ একটি ভ্যানে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বলে জানা গেছে। গোপনে ধারণ করা এই ভিডিও ফুটেজ পর্যালোচনা করে স্থানীয় গণমাধ্যম কর্মীরা বলছেন গণহত্যাকাণ্ডের পারিপার্শ্বিক প্রমাণ মুছে ফেলতে রহস্যজনকভাবে রাতারাতি থানার পাশের সামনের দেয়ালের রং মুছে তা পরিবর্তন করে দেওয়া হয়। এছাড়া ঘটনাস্থলের আশপাশে থাকেন এমন দুজন দাবি করেন ভিডিওতে দেয়ালে থাকা পোস্টারে যাকে দেখা গেছে তিনি আশুলিয়া ধামসোনা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন ভূঁইয়া। তবে গণহত্যার বিভৎস সেই চিত্র মুছে ফেলার প্রচেষ্টায় সেই পোস্টার এখন সরিয়ে ফেলা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা বলেছেন 5 আগস্টের পরপরই সব দেয়ালে নতুন রং করা হয়েছে। সাব্বির আহমেদ নামে আশুলিয়ার একজন সাংবাদিক জানান ভিডিও চিত্রটি আশুলিয়া থানার সামনে থেকে করা হয়েছে, পরে এই লাশগুলো পুড়িয়ে দেওয়া হয় বলেও স্থানীয় গণমাধ্যম কর্মীরা জানান। ভাইরাল হওয়া ভিডিওতে নির্বিচার গুলিতে গণহত্যার পর ভ্যানে তোলা কয়েকটি মরদেহের স্তূপের পাশে পুলিশকে হাঁটাহাঁটি করতেও দেখা গেছে। তাদের একজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে, তিনি ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন। বিষয়টি প্রকাশ্যে আসার পরে আত্মগোপনে চলে গেছেন তিনি সহ ভিডিও চিত্রে থাকা পুলিশের সকল সদস্য। অধস্তন কর্মকর্তার ছবির বিষয়ে জিজ্ঞাসা করলে ঢাকা উত্তর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব ছবিটি আরাফাতের বলে নিশ্চিত করেন। প্রায় 2 বছর আগে তিনি ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দেন। রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব বলেন এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আরাফাত মানসিকভাবে ভেঙে পড়েছেন। এখন উপরে আল্লাহ নিচে আপনারা, সেদিন আমরা কোনো গুলি করিনি, অলিগলিতে হাজারো ছাত্র জনতা আমাদের ঘিরে ফেলেছিল। সেদিন কার নির্দেশে ডিবির টিম আশুলিয়ায় দায়িত্বে ছিল এমন প্রশ্নের জবাবে রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব বলেন ঢাকা জেলা পুলিশের এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত আবদুল্লাহিল কাফি স্যারের নির্দেশে সেদিন আমরা আশুলিয়ায় ছিলাম। আল্লাহর রহমতে 5 আগস্ট আমরা দর্শক আজকে পর্যন্ত ভিডিওটা ভালো লাগছে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দেবেন। আসসালামু আলাইকুম।